সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে দেড় কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানর আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও শতাধিক এলাকাবাসী পার্শ্ববর্তী নদী থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে শনিবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বুনিয়া এলাকায় এ আগুন লাগে বনের মাটিতে অনেক শুকনো পাতা জমে থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়েছে আগুনের কারণ এখনো জানা যায়নি প্রতিবেদন থাকছে সঙ্গতে পরের অংশে স্বাগত সকাল নটার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছে আমি রাকি এবং আমি জান্নাতুল ফিরদৌস সুবা শুরুতেই জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো তাপপ্রবাহে বন্ধ থাকার পর আজ খুলেছে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার থেকে দেশজুড়ে বৃষ্টি বাড়ার পূর্বাভাস উপজেলা নির্বাচনের প্রচার শেষ হচ্ছে কাল প্রভাব বিস্তার সহ পাল্টা অভিযোগে উত্তাপ ঘরে বসে মাত্র তিন ঘন্টায় মিলছে ল্যাব টেস্টের ফল জাতীয় কিডনি ইনস্টিটিউটে রোগীরা পাচ্ছেন নানা আধুনিক সুবিধা শুনছিলেন প্রধান শিরোনাম সংবাদে আরো যথাযথ স্থান সংকটে ঢাকার অনেক এলাকাতেই নির্মাণ হয়নি বর্জ্য স্থানান্তর স্টেশন সড়কের পাশেই থাকছে আবর্জনা চট্টগ্রামে দ্বিতীয় টি টোয়েন্টি আজ ব্যাটিং এ ভারসাম্য চান টাইগার কোচ জয় দিয়ে সমতায় ফিরতে চায় জিম্বাবু শুনছিলেন শিরোনাম বার বিস্তারিত তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ থাকার পর আজ সারা দেশে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর হয়ে উঠেছে স্কুল কলেজ শনিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে স্কুল খোলার নির্দেশনা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শর্ত পালন সাপেক্ষে আজ থেকে দেশের সব মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান অব্যাহত থাকবে ঘাটতি মেটাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও ক্লাস চলবে আগের ঘোষণা অনুযায়ী এক শিফটে পরিচালিত স্কুলগুলো সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত চলবে দুই শিফটে পরিচালিত স্কুল প্রথম শিফট সকাল আটটা থেকে নয়টা ত্রিশ এবং দ্বিতীয় শিফ্টে নয়টা পঁয়তাল্লিশ থেকে সাড়ে এগারোটা পর্যন্ত চলবে এছাড়া তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে এ বিষয়ে আলোচনাতে খুলনা থেকে যুক্ত আছেন সহকর্মী এই শামীম মুজ্জামান শামীম দীর্ঘদিন তাপ দাহের কারণে বিদ্যালয়গুলো বন্ধ ছিল এখন বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন আর পরিবেশ কেমন রয়েছে সর্বশেষ স্কুলে ক্লাস হয়েছে আঠাশ এপ্রিল তারপরে আসলে তাপ করে তারপরে আসলে বন্ধ ছিল তো বন্ধের পর আজ আবারও স্কুল খুলেছে তো আজ প্রথম দিন যেহেতু উপস্থিতি কিছুটা কম আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আমরা কথা বলেছিলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে নিজেরা বলছেন যে প্রথম দিন উপস্থিতি কিছুটা কম সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পর্যন্ত আর তীব্র গরমে যাতে শিক্ষার্থীরা কষ্ট না পায় সেই জন্য কিন্তু অ্যাসেম্বলি বন্ধ রয়েছে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হয়েছে হয়েছে এবং টিফিন পিরিয়ডে যাতে ছাত্রীরা বাইরে বের না হয় খেলাধুলা যাতে না করে সেই জন্য কিন্তু তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে এছাড়া কিন্তু সার্বক্ষণিক যাতে বিদ্যুৎ থাকে সে বিষয়েও কিন্তু বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলেছে বিদ্যালয় কর্তৃপক্ষ যাতে বিদ্যুতের ব্যবস্থা সবসময় থাকে তো এই হচ্ছে স্কুলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে আর অপরদিকে আমরা জানি যে দক্ষিণ অঞ্চলে খুলনা সহ দক্ষিণাঞ্চলে কিন্তু গত কিছুদিন ধরেই তাপ প্রবাহ চলছে তবে স্বস্তির কথা যেটা গত দুই দিন ধরে কিছুটা হলেও কিন্তু সেই তাপমাত্রা কম যেখানে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি ছিল খুলনার তাপমাত্রা সেখানে কিন্তু খুলনাতে সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা চলছে এবং আজও খুলনাতে আমরা আবহাওয়া বিশ্বের সাথে কথা বলেছি আজও কিন্তু খুলনাতে সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রির উঠা উঠতে পারে বলে আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে তাহলে যেহেতু এই স্বস্তির জায়গা থেকে কিন্তু শিক্ষকরাও কিছুটা স্বস্তিগুলো প্রকাশ করছে যাতে যে যদি তাপ কমে যদি তাপমাত্রা কমে তাহলে তাদেরও ক্লাস নিতে সমস্যা হবে না অর্থাৎ শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়বে না এই বিষয়টা কিন্তু আসলে শিক্ষকরা কিছুটা হলেও সুস্থ প্রকাশ করেছে আর অপরদিকে আমরা কথা বলেছিলাম অভিভাবকদের সাথে আমরা কথা বলেছিলাম শিক্ষার্থীদের সাথে ছাত্রছাত্রীদের সাথে তারা যেটা বলছেন যে স্কুল কর্তৃপক্ষ যে ব্যবস্থা নিয়েছে সে ব্যবস্থায় কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছে অর্থাৎ শিক্ষার্থীদের সুস্থ রাখার জন্য শিক্ষার্থীরা যাতে অসুস্থ না হয়ে পারে সেই জন্য যে পদক্ষেপ গুলি সে পদক্ষেপ তারা স্বস্তি প্রকাশ করেছেন এই ধারা যাতে অব্যাহত থাকে সে আহ্বানও তারা করেছেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী এইচ এম স্বামী মুজ্জামান গভীর রাতে রাজধানীতে হালকা বৃষ্টি হয়েছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু এলাকায় বৃষ্টি হলেও দিনের বেলায় ঢাকা ছিল শুষ্ক রাত এগারোটার পর থেকেই ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন ছিল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে সামান্য বৃষ্টি হয় পুরান ঢাকা যাত্রাবাড়ি মিরপুর মহম্মদপুর রামপুরা বসুন্ধরা ও বনশ্রী এলাকায় একযোগে নামে স্বস্তির বৃষ্টি আবহাওয়া অধিদপ্তর জানায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ঢাকা ময়মনসিংহ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি শিলা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা দেশের উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া সোমবারের পর সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এতেও মুক্তি মিলবে অসহনীয় গরম থেকে তবে এগারোই মে পর থেকে আবারও বাড়তে পারে তাপমাত্রা এত দীর্ঘ তাপপ্রবাহ চিয়াত্তর বছরে দেখেনি দেশের মানুষ সাধারণত এপ্রিল থেকে কালবৈশাখী শুরু হলেও এবার এপ্রিলে বৃষ্টি খুবই কম হয়েছে এর মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগে কোনো বৃষ্টি হয়নি তবে মেয়ের শুরুতে বৃষ্টি হয় কিছুটা কমেছে তাপমাত্রা তারপরও অসহনীয় গরমে অতিষ্ঠ জনজীবন গরমে তো মানে শরীর গেমে শরীর পানি শূন্যতা দেখা দিতেছে শরীরে মানে কাজ কোনো শক্তি বা যেরকম শক্তি থাকার দরকার এরকম পাওয়া যাচ্ছে না মানে সবসময় ক্লান্ত ক্লান্ত ভাবে আর কি আমি এই ছাতা টাঙা উঠি তারপরে গরম সহ্য করতে পারি এখন এই গাছতলার উপরে দাঁড়াইছি রেস্ট করতেছি কোনো রোডে চালাতে পারছি না গাড়ি আমরা যখন রাস্তা দিয়ে হাঁটতেছি আমাদের মনে হচ্ছে যে উপর থেকে আগুন জাতীয় কিছু পড়তেছে আবহাওয়া অফিস বলছে মে মাসে এক থেকে দুটি তীব্র বা অতি তীব্র তাপপ্রবাহ এবং দু থেকে তিনটি ছোট বা মাঝারি তাপপ্রবাহ হতে পারে এগারো মের পর থেকে শুরু হতে পারে তাপপ্রবাহ এক থেকে দুটি তীব্র অথবা অতি তীব্র তাপ্রবাহ সম্ভাবনা রয়েছে তবে যদি বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হয় অথবা যদি কোনো রকম ঘূর্ণিঝড় যদি বঙ্গোপসাগরে তৈরি হয় তাহলে এই যে বৈশিষ্ট্যগুলি তার চরম ঘটতে পারে রোববার থেকে সপ্তাহব্যাপী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ধীরে ধীরে দেশের সব অঞ্চলেই বৃষ্টি হবে এ সময় বজ্রপাত থেকে সাবধানে থাকতে বলছেন আবহাওয়া বিদ্রাপ ছয় তারিখের পর সাত তারিখ থেকে একদম এগারো তারিখ পর্যন্ত অস্থায়ীভাবে দমকা বাতাস ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বাংলাদেশে অব্যাহত থাকবে তবে এই সব বজ্র ঝড়ের আয়ুষকাল আধা ঘন্টা থেকে দেড় ঘন্টা অথবা দু ঘন্টা থাকে এ মাসের মাঝামাঝি বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ঘরে বসেই মিলছে ল্যাব টেস্টের ফল তাও মাত্র তিন ঘন্টায় প্রথম কোন সরকারি হাসপাতাল হিসেবে জাতীয় কিডনি ইনস্টিটিউটে সুবিধা পাচ্ছেন রোগীরা এতে ল্যাব টেস্টে ভোগান্তি কমেছে রোগীদের সরকারি হাসপাতাল মানেই যেন সেবা প্রার্থীদের দীর্ঘ লাইন থাকে ভোগান্তিও তবে জাতীয় কিডনি ইনস্টিটিউটে অনেকটা বদলেছে সেই চিত্র বিশেষ করে ল্যাব টেস্টের জন্য নেই রোগীর লম্বা শাড়ি টাকা জমা দেওয়ার পর নির্বিঘ্নে দেয়া যায় নমুনা প্রতিটি নমুনার গায়ে বসানো হয় কিউ আর কোড সেই নমুনা প্যাথোলজি ল্যাবে যাওয়ার পর কোড স্ক্যান করে জমা হয় সার্ভারে এরপর শুরু হয় রোগ নির্ণয়ের পালা অল্প সময়ের মধ্যে রিপোর্ট প্রস্তুত হলে তা যাচাই করেন চিকিৎসক তারপর তা আপলোড করা হয় সার্ভারে কিউআর কোড স্ক্যান করে এই রিপোর্ট বাসায় বসেই পাচ্ছেন রোগীরা নেয়া যায় সরাসরিও আমার কাছে খুবই ভালো লেগেছে এবং সরকার সরকারকেও এর জন্য খুবই ধন্যবাদ জানাচ্ছি যে সিস্টেম আছে আমি স্যাটিসফাই আগের মতো এত হ্যাসল নাই আসি একদিনের মধ্যে অনেক কিছু করা যায় এছাড়া জাতীয় কিডনি ইনস্টিটিউটের ল্যাবে বসানো হয়েছে আধুনিক যন্ত্রপাতি বদলে গেছে ব্যবস্থাপনাও সরকারি হাসপাতালের রোগ নির্ণয়ের এমন আয়োজন চোখে পড়ে কম একটা রোগী সকালবেলা এসে পরীক্ষা করে টেস্ট করে তার রিপোর্টটা নিয়ে যেন ডাক্তার দেখিয়ে যেতে পারে তার দুর্ভোগটা যেন আমরা আমরা কমাতে পারি সেই চেষ্টাই করেছি এই হাসপাতালে প্রতিদিন দুই হাজারের মতো নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা হয় প্যাথোলজি পরীক্ষায় ভোগান্তি কমলেও সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষায় এখনও আছে দীর্ঘসূত্রতা ফুল অটোমেশন চালু করতে যাচ্ছি যারা আউটডোর আসেন তারাও ইচ্ছা করলে পারবেন এবং সেই উনি কোথায় কোন ডাক্তারের কাছে যাবেন সেটাও আমরা তাকে ইনফরমেশন দিয়ে দিব। বয়স্ক রোগীদের ভোগান্তি কমাতে জাতীয় কিডনি ইনস্টিটিউটে চালু হয়েছে আলাদা ব্যবস্থা হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সুন্দরবনের আগুন নিভাতে যৌথভাবে কাজ করছে ফায়ার সার্ভিস বন বিভাগ নৌবাহিনী ও কোস্টগার্ড যোগ দিয়েছেন শতাধিক গ্রামবাসীও সকাল আটটার দিকে শুরু হয় বনের আগুন নিভানোর কাজ পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম জানান সকাল আটটা থেকে ফায়ার সার্ভিসের তিন ইউনিট সুন্দরবনের ভোলা নদী থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও বন বিভাগের পাশাপাশি অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে যোগ দিয়েছেন ও বাহিনী ও কোস্টগার্ডো তবে কাছাকাছি পানির উৎস না থাকায় প্রায় দুই কিলোমিটার দূরে থেকে পানি আনতে হচ্ছে বলে জানান তিনি আগুন লাগার ও ক্ষয়ক্ষতি নিরূপণে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামী সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন দিতে বলা হয়েছে এ বিষয়ে আরো জনাতে বাগেরহাট থেকে যুক্ত আছেন সহকর্মী অলিভ কুমার ঘটক অলিভ প্রায় এক ঘন্টা হলো আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়েছে এখন কি অবস্থা সেখানকার আগুন কতটুকু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে দেখুন পূর্ব সুন্দরবনের চাপ্পাই রেঞ্জের আমুরগুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন এলাকাতে যে আগুন আগুনের ঘটনা ঘটেছে এই আগুনে কিন্তু সকালবেলা থেকেই হচ্ছে আপনার করে সুন্দরবন সংলগ্ন মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আমুরবুনিয়া গ্রাম অর্থাৎ ওয়ার্ডের ওইখানের ওইখানের অন্তত দুই থেকে আড়াইশ গ্রামবাসী তাদের নিজেদের যে সরঞ্জাম আছে বিশেষ করে হাড়ি কলস এইগুলো নিয়ে হচ্ছে তারা ভোলা নদী থেকে পানি সংগ্রহ করে কিন্তু তারা ওই আগুনের স্থানে ছিটাচ্ছে আমি কথা বলেছিলাম নিশানবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সাথে সাইফুল ইসলাম আমাকে যেমনটি জানিয়েছেন যে গতকালকের যে আগুন লেগেছিল সেই আগুনের স্থলে তিনি আছেন এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে এবং হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় আগুনের কুণ্ডলিও দেখা যাচ্ছে এবং যেখানেই আগুন দেখতে পাচ্ছে সেখানেই কিন্তু পানি ছিটাচ্ছে গ্রামবাসী এবং ফায়ার সার্ভিস তারা ভোলা নদীতে তাদের যে সরঞ্জাম আছে সেই সরঞ্জাম পাইবের মাধ্যমে পাইপের মাধ্যমে হচ্ছে সেখানে পানি নিচ্ছে এবং সেখানে যেখানে তারা আগুন দেখতে পাচ্ছে সেখানে কিন্তু তারা আগুন নিভানোর চেষ্টা করছে উপজেলা নির্বাচনের প্রচারের মাঝে আসছে প্রার্থীদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ অন্যান্য আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগও থেমে নেই কোথাও কোথাও নিয়ম মানা হচ্ছে না পোস্টার লাগানোর ক্ষেত্রে মাদারীপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন সংসদ সদস্য শাহজাহান খানের ছেলে আসিবুর রহমান খান তার প্রতিদ্বন্দ্বী পাভেলুর রহমান শফিক খান তিনি শাহজাহান খানের চাচাতো ভাই শফিক খানের অভিযোগ ভয়ভীতি দেখিয়ে ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন সাজাহান খান আমার মিটিং লোক যেতে করা সংসদ সদস্য নিজে তার স্ত্রীকে নিয়ে প্রার্থীর পিছিয়ে কিন্তু প্রচুর পরিমানে প্রভাব বিস্তারকারী ব্যক্তিরাও কিন্তু তার সাথে জড়িত আছে শুধু তারাই আমরাই প্রভাব বিস্তার করি এই কথার সম্পূর্ণ মিথ্যা প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ময়মনসিংহে ভোট হচ্ছে ফুলপুর হালুয়াঘাট ও ধোবাওড়ায় এরই মধ্যে ফুলপুরে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে যদিও সুষ্ঠু পরিবেশের আশ্বাস দিয়ে নির্বাচন কর্মকর্তারা বলছেন ভোটে কারো পেশিশক্তি ব্যবহারের সুযোগ নেই ভোট দিবেন আপনার পছন্দের পাত্র থেকে ভোট দেবেন এখানে যদি কোনো প্রকার কেউ যদি কোনো পেশিশক্তি অথবা আচরণবিধি লঙ্ঘন করার চেষ্টা করে তাহলে অবশ্যই সেখানে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে গোপালগঞ্জ সদর উপজেলায় দেয়ালে পোস্টার সাঁটানোর পাশাপাশি মাইকিং চলছে গভীর রাত পর্যন্ত জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ বরিশাল সদর এবং বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনে এবার ছেষট্টি শতাংশ ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে পাল্টাপাল্টি অভিযোগও আছে প্রার্থীদের নির্বাচনের সহিংসতা ঠেকাতে জোরদার করা হয়েছে নিরাপত্তা প্রথম ধাপের উপজেলা নির্বাচন ঘিরে প্রচার চলছে বরিশাল সদর ও বাকেরগঞ্জে সদরের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী বারো জন বাকেরগঞ্জ উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী নয় জন তবে নির্বাচনী পরিবেশ নিয়ে পাল্টা পাল্টি অভিযোগ আছে প্রার্থীদের এর মধ্যে সদর উপজেলার কাগাসুর ইউনিয়নে উনত্রিশ এপ্রিল সংঘাতে জড়ান চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল হক মামুন ও এস এম জাকির হোসেনের সমর্থকেরা পয়লা মে দুই পক্ষের সংঘর্ষ হয় জাগুয়া ইউনিয়নে সে রাসেল মুন্সি এসে আমার রানা শরীফকে মারধর শুরু করে ইতালির শহীদকে মারধর শুরু করে ইতালি সৈতকে বলে তুই বারো লাখ টাকা দিবি আর নির্বাচন থেকে এখানে মাফিয়া ডন্ডা ইলেকশন করছে তারা বরিশালের স্থানীয় উপজেলার জনগণনা তারা বিভিন্ন জায়গা থেকে উড়ে এসেছে হিউজ পরিমাণ টাকা ছড়াচ্ছে সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ মানুষ যাতে ভোট দিতে যায় আমরা সেই চেষ্টা করতেছি বরিশাল সদরের আটষট্টি কেন্দ্রের মধ্যে সাতচল্লিশটি এবং বাকেরগঞ্জের একশো তেরোটি ভোট কেন্দ্রের মধ্যে তিয়াত্তরটি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে নির্বাচন ঘিরে সংঘাত ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে দুই উপজেলায় পরিপত্র অনুসারে আমার হয়তো ছয়শোর মতো ফোর্স লাগার কথা বাট আমি প্রায় প্রায় ডাবল ফোর্স আমি এখানে ডিপ্লয় করব ডাবল ফোর্স ডিপ্লয় করার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রত্যেকটা সেন্টারকে আমরা সিকিউর করব কিন্তু এই স্প্লিট করা হচ্ছে কিন্তু আমার জেলার অন্য সকল ফোর্সকে আমি একসাথে মোবিলাইজ করে প্রতি কেন্দ্র ওয়াইজ আমরা সর্বোচ্চ পরিপত্রের চাইতেও বেশি সংখ্যক ফোর্স দিয়ে আমরা এই নির্বাচনের সমাধান করতে পারবো আমি বিশ্বাস করি বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলার নির্বাচনের ভোটগ্রহণ আট মে দুই উপজেলায় মোট ভোটার সাত লাখ উনসত্তর হাজার ইন্ডিপেন্ডেন্ট নিউজ নরসিংদীর পলাশে চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেনের নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে এ সময় কর্মী সমর্থকদের মারধর করা হয় গত রাতে নির্বাচনী এলাকার গজারিয়া ইউনিয়নের আমতলা বাজারে এই ঘটনা ঘটে চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেনের অভিযোগ রাত নটার দিকে আমতলা এলাকায় তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী শরিফুল হকের সমর্থকরা মিছিল নিয়ে যাওয়ার সময় অতর্কিত তার নির্বাচনী ক্যাম্পে হামলা চালায় এ সময় ক্যাম্পে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে খুলে নিয়ে যায় পোস্টার ব্যানার এ সময় কয়েকজনকে মারধর করারও অভিযোগ করেন তিনি হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন কয়েকটি চেয়ার ভাঙচুর পাওয়া গেলেও মারধরে কেউ আহত হননি জানিয়ে বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস তার দলের সিদ্ধান্ত না মেনে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় আরও একষট্টি নেতাকে বহিষ্কার করেছে বিএনপি শনিবার দলের জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে কথা জানানো হয় হয় বলা আগামী একুশে মে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃতদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ছাব্বিশ জন ভাইস চেয়ারম্যান উনিশ জন মহিলা ভাইস চেয়ারম্যান ষোলো জন প্রথম নির্বাচনে ঝিনাইদহ এক আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নায়েব আলী জোয়ারদার তিনি শৈলকুপা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য শনিবার গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তার প্রার্থীতা চূড়ান্ত হয় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা বসে সন্ধ্যা সাতটায় পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় সিদ্ধান্তের কথা জানান উপদপ্তর সম্পাদক গত ষোলোই মার্চ ঝিনাইদ হয় এক আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান এতে শূন্য হয় আসনটি এ আসনে উপনির্বাচন হবে পাঁচই জুন এখানে নৌকার প্রার্থী হতে মনোনয়ন ফর্ম কিনেছিলেন পঁচিশ জন নয়াবালি জোয়ারদারকে সর্বসম্মতিক্রমে সভাপতিত্বে তাকে সিদ্ধান্ত গাজীপুরের জয়দেবপুরে দুটি ট্রেনের সংঘর্ষে সাড়ে একত্রিশ ঘন্টা পর উদ্ধার হয়েছে সব বগি শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় দুটি ইঞ্জিন ও দুটি বগি উদ্ধার করা হয় ফলে ঢাকার সাথে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ দুই লাইনেই স্বাভাবিক হয় তবে দুর্ঘটনার কারণ শিডিউল বিপর্যয়ে দেখা দেয় বিভিন্ন স্টেশনে আটকে পড়েন যাত্রীরা শুক্রবার বেলা পৌনে এগারোটার দিকে জয়দেবপুরের স্টেশনের আউটার সিগনালে ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তেলবাহী ওয়াগনের এতে দুটি ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয় আহত হন লোকমাস্টার সহ চারজন দুর্ঘটনার কারণে ঢাকা থেকে উত্তর পশ্চিমাঞ্চল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় শুক্রবার বিকেলে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে সাড়ে একত্রিশ ঘন্টা পর সরিয়ে নেওয়া হয় দুর্ঘটনায় পড়া সব বগি স্থানীয়দের অভিযোগ রেলকর্মীদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনাটা হইল এটা ড্রাইভারের কোনো হাত ছিল না এটা হয়েছে ওই যে ইয়ার যেখান থেকে লাইনটা পরিচালনা করে ডাবল লাইন আছে দুই জায়গায় এক লাইন সারের মতো কোনো ইয়ে এদের এদের কারণে তো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি মাস্টার পয়েন্ট পোটার একদের কারণে হয়েছে রেল কর্তৃপক্ষ বলছে বিকল্প লাইনে ট্রেন চালানোয় উদ্ধার অভিযানে সময় লেগেছে জিবি ছিলেন র্যাব জেলা পুলিশ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ফায়ার সার্ভিস আর নিরাপত্তা বাহিনী থেকে নিয়ে সবাই অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের যে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো ছিল রেল তারপরে বিভিন্ন অগান এগুলো আমরা সরাতে সক্ষম হয়েছি দায়িত্বে অবহেলার কারণে এরই মধ্যে বরখাস্ত হয়েছেন জয়দুপুর জংশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হাশেম এবং পয়েন্টম্যান সাদ্দাম হোসেন ও মোস্তাফিজুর রহমান ঘটনা তদন্তে আলাদা তিনটি কমিটি করেছে রেলওয়ে ও জেলা প্রশাসন ইন্ডিপেন্ডেন্ট নিউজ এদিকে ফরিদপুর রেল স্টেশনে কমিউটার ট্রেনের স্টপেজ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা ভোরে ফরিদপুর রেল স্টেশনের রাজবাড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চন্দনা কমিউটার ট্রেনের গতিরোধ করেন আন্দোলনকারীরা এ সময় তারা ফুল দিয়ে ট্রেনের পরিচালক সহ অন্যান্যদের শুভেচ্ছাও জানান পরে তুলে ধরেন তাদের দাবির কথা বিক্ষোভের মুখে প্রায় দশ মিনিট ট্রেনটি সেখানে অবস্থান করে পরে অবস্থানকারীরা সরে গেলে পাঁচটা পঞ্চাশ মিনিটের দিকে ভাঙা হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেন ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে রাজবাড়ি ভাঙা ঢাকা পথে আজ থেকে বাণিজ্যিকভাবে নতুন দুটি কমিউটার ট্রেন চালু হয়েছে ভাঙা জংশন শিবচর পদ্মা ও মাওয়া স্টেশনে ট্রেন দুটি থামার কথা রয়েছে রাজবাড়ির সাথে ঢাকার যোগাযোগ আরও সহজ করতে চালু হয়েছে দুটি কমিউটার ট্রেনের ফলে বৃহত্তর ফরিদপুরের মানুষ একদিনেই ঢাকায় যাতায়াত করতে পারবেন আজ ভোর থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল এ বিষয়ে আরো জানাতে ফরিদপুর থেকে আছেন সহকর্মী এস এম মাসুদুর রহমান মাসুদুর রহমান ফরিদপুরের রেল স্টেশনে স্টপেজের দাবিতে একটি বিক্ষোভ হয়েছে এই বিষয়টি নিয়ে জানতে চাই এছাড়াও ভোর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে যাত্রী সংখ্যা কেমন দেখছেন তাদের প্রতিক্রিয়া কি বিস্তারিত জানাবেন হ্যাঁ পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই দীর্ঘদিনের দাবি এবং এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে মানুষের ঢাকার সাথে যে যাতায়াতের সুব্যবস্থা সেটার জন্য এই রেল একটি বিশাল বড় অবলম্বন সেই জায়গা থেকে ইতিমধ্যে গত বছর থেকে ঢাকার সাথে এই অঞ্চলের মানুষ বেশ কিছু ট্রেনের মাধ্যমে তারা যাতায়াত করছে গতকাল রেলমন্ত্রী জিল্লুল হাকিম শিবচরে তিনি আরও দুটি কমিউনিটি ট্রেন যেটা উদ্বোধন করেছেন সেই ট্রেনটি রাজবাড়ি থেকে ঢাকা এবং ঢাকা থেকে ভাঙা হয়ে রাজবাড়ি যাতায়াত করবে যার মাধ্যমে খুব সহজে আরও রাজধানীর সাথে যাতায়াত সুবিধা হচ্ছে এই অঞ্চলের মানুষের তবে আসং মানুষের এই ফরিদপুর অঞ্চলের মানুষের ভিতরে একটু অসন্তোষ প্রকাশ করেছে যেহেতু সরাসরি রাজবাড়ি থেকে ভাঙা এবং ঢাকাতে চলে যাচ্ছে যার কারণে ফরিদপুরে কোনো স্টপিস না থাকায় তারা স্টপিসের দাবি তুলে তুলেছেন আজকে আজ থেকে সকাল থেকেই এই 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 ট্রেন দুটি যাতায়াত শুরু করে যাতায়াতের মাধ্যমে এই অঞ্চলে মানুষ খুব সহজে নিরাপদ যাত্রা যেটা বলে সেই নিরাপদ যাত্রার মাধ্যমে স্বল্প খরচে ঢাকার সাথে সকালে গিয়ে আবার রাতেই ফিরে আসতে পারবে আমি এই এই অঞ্চলে মানুষের ভিতরে খুব উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহ প্রকাশ করছি কারণ রেলের সমস্ত অবকাঠামো নির্মাণ হয়েছে রেলপথ পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে যার কারণে প্রতি মাঝে মধ্যেই আস্তে আস্তে করে যে রেলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই বৃদ্ধি পাওয়ার কারণে এই অঞ্চলের মানুষের যাতায়াত পরিবহন সহ সব ধরনের সব ধরনের যে সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে যে কারণে অনেকে সন্তুষ্ট এবং প্রধানমন্ত্রী সহ রেল কর্তৃপক্ষের কাছে তারা কৃতজ্ঞ এই পাশাপাশি এই অঞ্চলের মানুষের আরও দাবি যেহেতু সময় উপযোগী এবং নিরাপদ এই যাত্রা তারা নির্বিঘ্ন করতে তাদের সময়সূচি অনুযায়ী যেন এই রেলগুলো চালানো হয় এবং স্টপিস একাধিক জায়গাতে যেন দেওয়ার কারণে যাত্রাবিরতির ফলে যাত্রীরা যেন নির্বিঘ্নে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারে সেই সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিও জানিয়েছেন এই অঞ্চলের রেল যাত্রীর সাধারণরা তাছাড়া আমরা লক্ষ্য করেছি ফরিদপুরের এই রেল যোগাযোগ চালুর মধ্য দিয়ে ইতিমধ্যে সুন্দরবন মধুমতি বনপল এক্সপ্রেস সহ চারটি ট্রেন প্রতিদিন ঢাকা পথে যাতায়াত করছে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ যাতায়াত করছে এবং প্রতিটি ট্রেনে আপনি যে কথাটা বলছেন যাত্রী সংখ্যা ব্যাপকভাবে যাত্রী সংখ্যা উপস্থিতি লক্ষ্য করা গেছে কারণ এই যে স্বল্প খরচে ঢাকার সাথে যাতায়াত করতে পারছে যে কারণে যাত্রী দিন দিন বাড়তেই শুরু করেছে পাশাপাশি ট্রেনের সংখ্যাও বৃদ্ধি করছে রেল কর্তৃপক্ষ যার কারণে আগামীতেও হয়তো সম্ভাবনাময় এই দুয়ার আরও খুলবে যে কারণে বাণিজ্যিকভাবে এই ট্রেনের যে যাত্রা শুরু হয়েছে ট্রেন লাভবান হবে এবং যাত যাত্রীরাও উপকার ভুগী হবে বলে আমরা জানতে পেরেছি রাজবাড়ী ভাঙ্গা ঢাকা পথে দুটি কমিউটার ট্রেন আজ বাণিজ্যিকভাবে চালু হয়েছে এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদুর রহমান ব্রাহ্মণবাড়িয়া রাসুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটে উৎপাদন আংশিক বন্ধ রয়েছে এতে জাতীয় গ্রিডে অন্তত তিনশো মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না পানি সরবরাহের পাইপলাইনে ময়লা ঢুকে পড়ায় এই অবস্থা বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী পরিচালক আব্দুল মুজিদ জানান শুক্রবার রাতে ঝড়ের সময় মেঘনা নদী থেকে ওই পাইপে ময়লা ও কচুরিপানা পানা ঢুকে পড়ে এতে প্লান্টের নর্থ ও সাউথ স্টিম টারবাইনে গোলযোগ দেখা দেয় দুটি ইউনিট থেকে সাতশো মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা গেলেও বর্তমানে উৎপাদন হচ্ছে চারশো মেগাওয়াট কার্যক্রম স্বাভাবিক করতে পাইপের পাইপ পরিষ্কার করছে কর্তৃপক্ষ প্রতি একটি করে বর্জ্য ফেলার এসটিএস করার ঘোষণা দেয় ঢাকা দক্ষিণ আর ঢাকা উত্তর বলেছিল দুইটি করে বানানোর সেই হিসেবে উত্তরে হওয়ার কথা একশো আটটি দক্ষিণে পঁচাত্তরটি মোট একশো তিরাশিটি এসটিএস হওয়ার কথা থাকলেও নয় বছরে হয়েছে একশো পনেরোটি এর পেছনে জায়গা না পাওয়ার অজুহাত দেখাচ্ছেন মেয়র ফলে বাসাবাড়ির বর্জ্য এখনো রাখা হচ্ছে খোলা জায়গায় যা পরিবেশ দূষণের কারণ রাজধানীর মিরপুর দশ নম্বর ফলপুট্টি ময়লা ফেলায় দুই লেনের রাস্তার বন্ধ হয়ে গেছে এক লেন গত চার বছর ধরে সড়কটির এ অবস্থা পুরো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বর্জ্য মিরপুরের ফুট সড়কেও একই দশা দুর্গন্ধে টেকাই দায় বলছে স্থানীয়রা এই রাস্তা দিয়ে হেঁটে যায় আমাদের খুবই ভোগান্তি পোহাতে হয় এই যে দুর্গন্ধটা আমাদের বাচ্চা নিয়ে আমরা হেঁটে যাই এটা দীর্ঘদিন ধরে দেখে আসছে এটার কোনো প্রতিকার আমরা পাচ্ছি না আমাদের প্রস্তুতি বহরে কোনো ব্যবসা বাণিজ্য নাই কাস্টমার তো আসে না আর কি গন্ধে লোকজন হাঁটতে পারে না দু হাজার ষোলো সালে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন এসটিএস নির্মাণের সিদ্ধান্ত নেয় ঢাকার দুই সিটি কর্পোরেশন দক্ষিণের প্রতি ওয়ার্ডে একটি এবং উত্তরের প্রতি ওয়ার্ডে দুটি করে এসটিএস নির্মাণ করার কথা কিন্তু নয় বছরেও সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ফলে বর্জ্য পড়ে থাকছে খোলা জায়গায় সবাইকে অনুরোধ করব এস এর জন্য আপনার জায়গা দিন আমি সিটি কর্পোরেশনের পয়সা দিয়ে এস টি এস বানায় ফেলব কিন্তু জায়গাটা তো আমাদের নাই আপনারা যদি আমাদের করে জায়গা দেন তাহলে আমরা সুন্দর স্ট্রেস করতে পারি কারণ যেমন সাইড ফিট আর উদাহরণ সাইড ফিটে কিছু হয় বাড়ি বানায় ফেলছে রোডের মধ্যে কিন্তু জায়গা কিন্তু কেউ দিচ্ছে না কিন্তু জায়গার ব্যবস্থা করতে না পারার যুক্তি মানতে নারাজ পরিবেশবিদরা বলছেন তত্র বর্জ্য ফেলে রাখার কারণে ছড়াচ্ছে রোগ জীবাণু এর ফলে বড় ধরনের পরিবেশ বিপর্যয় হচ্ছে এই বর্জ্যগুলো তো আনতে আনতেই পড়ছে এবং জীবাণু ওখানে খুব সহজেই রাস্তার দুই পাশে ছড়িয়ে যাচ্ছে এসটিএস স্থাপনের জন্য সিটি কর্পোরেশন তো জায়গা কিনেই করতে পারে যে কোনো জায়গায় তাদের যেই এনভারমেন্টের ইম্প্যাক্ট অ্যাসেস করে একটা লোকেশন আইডেন্টিফাই করে তারা কিন্তু ওই জায়গা কিনতে পারে কিন্তু জায়গা পাচ্ছে না এটা বলাটা গ্রহণযোগ্য বলে আমি মনে করছি না ঢাকা দক্ষিণের পঁচাত্তর ওয়ার্ডের পঁয়ষট্টিটিতে এবং উত্তরের ওয়ার্ডের টিতে এসটিএস হয়েছে এখনো দক্ষিণে এসটিএস বানাতে হবে দশটি ও উত্তরে ইন্ডিপেন্ডেন্ট কামাল নিউজ ঢাকা গাছে গাছে মাটির ভার বসিয়ে পাখির বাসা তৈরি করে দেন ঝিনাইদহের রামনগরের প্রকৃতিপ্রেমী জহির রায়হান পেশায় রংমিস্ত্রি হলেও এলাকায় পাখি শিকার বন্ধে রাখছেন অবদান এই তীব্র গরমে পাখিদের পানির কষ্ট দূর করতে গাছে বসিয়েছেন শতাধিক পানির পাত্র উনিশশো সাল থেকে রাস্তার পাশে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ শুরু করেন তিনি এলাকায় পানির কষ্ট দূর করতে নিজ বাড়িতে কেটেছেন কুকুর তার দেখাদেখি আরও অনেকে ভালো কাজে উৎসাহী হচ্ছে এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদে শেষ অংশে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে না দিলে ব্যাংক লোপাটকারীরাই উৎসাহিত হবে এমন মন্তব্য করেছেন নোয়াব সভাপতি এ কে আজাদ এ নিয়ে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন তথ্য পাওয়ার অধিকার সাংবাদিকদের রয়েছে সঠিক তথ্য দিয়ে প্রতিবেদন করলে পূর্ণ সহায়তা দেয়া হবে বলে জানান তিনি শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় তারা এইসব কথা বলেন শনিবার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সম্পাদক পরিষদ আলোচনায় যোগ দিয়ে সম্পাদকরা স্বাধীন সাংবাদিকতার জন্য পরিবেশ তৈরির তাগিদ দেন বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞার সমালোচনা করেন সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াব সভাপতি এ কে আজাদ সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে বিনা অনুমতিতে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে নোয়াব

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধের প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন দেশের স্বার্থে যে কোনো প্রতিষ্ঠানের কাছে সাংবাদিকরা তথ্য চাইতে পারেন প্রশাসনের দিক থেকে যারা আসলে ইনফরমেশন দেবেন আমাদের মধ্যেও এক ধরনের হয়তো মানসিকতা অনেক সময় থাকে ইনফরমেশন চাইলে আমরা ডিফেন্সিভ হয়ে পড়ি যে ইনফরমেশন পাবলিক প্রপার্টি সেই ইনফরমেশনে কাস্টোডিয়ান আমি এটার মালিক না

সব মিলিয়ে কয়েক কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে পরিবেশবাদীরা বলছেন এটি ভালো উদ্যোগ সবুজায়নের মাধ্যমে গরমের অনুভূতি কমিয়ে আনা সম্ভব এপ্রিল মেয়ের টানা দাবদাহে মানুষের হাঁসফাঁস অবস্থা যশোর চুয়াডাঙ্গায় তাপমাত্রা উঠেছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই সময় নানা মহল থেকে সমালোচনা হয় গাছ কাটা নিয়ে সমালোচনার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঘোষণা দেয় এক কোটি বিশ লাখ গাছ লাগানোর এর মধ্যে পাঁচ লাখ বৃক্ষরোপণ করেছে ছাত্রলীগ উদ্যোগ নিয়েছে বেশ কিছু বেসরকারি সংস্থাও দু হাজার পঁচিশ সালের মধ্যে সারা দেশে অন্তত দুই কোটি গাছ লাগানোর লক্ষ্য ঠিক করেছে বন্ধু ফাউন্ডেশন তিন বছরে ছয় কোটি বৃক্ষরোপণ করতে চায় সংস্থাটি তাদের দাবি পাঁচ বছর পর একটি গাছ বিশ কেজি কার্বন নিঃসরণ কমাতে পারবে গাছগুলো যখন লাগানো হল লাগানোর পর প্রতি গাছের জন্য তাকে চল্লিশ টাকা করে আমরা দিব আমাদের প্রোগ্রাম থেকে চল্লিশ টাকা পাঁচ বছর যদি টিকিয়ে রাখে গাছটা তাহলে আরও দশ টাকা করে দেব আরও পাঁচ বছর টিকিয়ে রাখা অর্থাৎ মোট দশ বছর টিকিয়ে রাখার পর আরও দশ টাকা দেব সেই সাথে অন্য ধরনের পরামর্শ টেকনিক্যাল সাপোর্ট আমরা দেব তবে পরিবেশবাদীরা বলছেন সবুজায়নে উষ্ণতা কমানো সম্ভব নয় উন্নত দেশগুলো কার্বন নিঃসরণ না কমালে পরিস্থিতির উন্নতি হবে না তাপমাত্রা বৃদ্ধি জলবায়ু পরিবর্তনের কোনো সহজ সমাধান নেই একটাই সমাধান সেটা হচ্ছে উন্নত বিশ্ব এবং দ্রুত উন্নয়নশীল যে সমস্ত বিশ্ব অতিরিক্ত কার্বন নির্গমন করে পৃথিবীকে উত্তপ্ত করছে তাদেরকে একটা সময় সীমার মধ্যে তাদের কার্বন নিঃসরণ হ্রাস করে আনতে হবে গাছ লাগানোর চেয়ে টিকিয়ে রাখা কঠিন এছাড়া অহেতু গাছপালা না কাটানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা রাজধানীর নীলক্ষেত মোড় এলাকায় সিপি ফাইভ স্টার নামে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রোববার দিবাগত রাত একটা পাঁচ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় পরে পলাশী ফায়ার স্টেশনের দুটি ইউনিট স্বল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে প্রত্যক্ষদর্শীরা জানান গভীর রাতে হঠাৎ করে নীলক্ষেত মোড়ের সিপি ফাইভ স্টার নামের একটি রেস্টুরেন্টে কালো ধোঁয়া দেখা যায় পরে নিরাপত্তা কর্মীরা সাথে সাথেই ফায়ার সার্ভিসে খবর দেয় দোকানটি বন্ধ থাকায় তালা ভেঙে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস স্বল্প সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা ফায়ার সার্ভিস ধারণা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত তবে দোকানের তেমন ক্ষয়ক্ষতি হয়নি এবং আগুনে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি আগুন দেখি নাই ধুমা উঠতেছে তো তাড়াতাড়ি লাভ ফায়ার সার্ভিস দেখি চলে আইছে ফ্যানের সুইচগুলো আর বক্সটা ওই বক্সগুলা পড়ে গেছে আর লাইনগুলো পড়ে গেছে এমনি নিচে কোনো ক্ষতি টুতি হয়নি রাজধানীর সংসদ ভবন এলাকায় রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুত গতির ট্রাক রোড ডিভাইডারে উঠে গেলে চালক আহত হয়েছেন দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশ দুমড়ে যায় রবিবার দিবাগত রাত চারটার দিকে বাগান মোড়ে দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান বিজয় স্বর্ণের দিক থেকে দ্রুত গতিতে আসতে থাকা ট্রাক আসতে থাকে ট্রাকটি খামার বাড়ির দিকে মোড় নেওয়ার সময় হঠাৎ রোড ডিভাইডারের সজরে ধাক্কা দেয় স্টিলের রেলিং ভেঙে ভেতরে ঢুকে পড়লে দুমড়ে মুচড়ে যায় ট্রাকের সামনের অংশ আহত ট্রাক চালক পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয় শব্দ শুনতে ভাই ও দেখতে আয় ধরে ধরে দিই যে রেলিং টেলিং সব মারাই দিয়েছে মেট্রো রেলের পুলিশে ডাক দিলাম এমআইটি পুলিশে ওনারা আসলো কোচিং করার সময় একটা প্রাইভেট ট্রাক এ এই মেট্রো যে আইল্যান্ডটা এটার উপর মেরে দেয় ড্রাইভার আমাদের যে হেফাজতে আসে আলোচনা করে হবে। খাগড়াছড়িতে বজ্রপাতে মা ছেলে তিনজন নিহত হয়েছে। ভোরে ও ঘটনা ঘটে মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি জানান ভোরে বজ্রপাতে মেরুং ইউনিয়নের মধ্য বেদছড়ি গ্রামের একটি টিনের ঘরে আগুন ধরে যায় এ সময় ঘরের ভেতর থাকা হাসিনা বেগম ও তার আট বছরের ছেলে হানিফ মিয়া মারা যায় খবর পেয়ে দিঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে মরদেহ উদ্ধার করে উদ্ধার করে এছাড়া রামগড়ে বজ্রপাতে কংজ্রো মারমা নামে আরও একজনের মৃত্যু হয়েছে নোয়াখালীর মাইজদিতে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে এই ঘটনায় হাসপাতালে ভাঙচুর করেছে নিহতের সজনরা। শনিবার জেলা শহরের মাইজদি আধুনিক হাসপাতালে এই ঘটনা ঘটে নিহত স্বজনদের অভিযোগ শুক্রবার দুপুরে আশিকা কবির নামে এক চিকিৎসক সিজার অপারেশন করেন এ সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলেও বিষয়টি গোপন করা হয় তবে রাত সাড়ে নটার দিকে অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠায় রোগীকে ঢাকায় পাঠানো হয় শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মা ও নবজাতকের এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গতকাল রাতে হাসপাতালে ভাঙচুর চালায় স্বজন এলাকাবাসী নেওয়ার পরে দিয়ে অপারেশন করার পরে এক দেড় ঘন্টা পরে আমরা জানি রুগী বাইর করি কিন্তু এরা সন্ধ্যার সময় যখন আমরা জিজ্ঞেস যে রুগীর কি অবস্থা এরা বলে যে ভালো আছে কোনো সমস্যা নাই রাত দশটা বাজে তারা বলে যে রুগী আমরা তাড়াতাড়ি ঢাকা নিয়ে যাই নোয়াখালী মাইজদি আধুনিক হসপিটালে একটি অভিযোগ এসেছে আমাদের কাছে সেই ব্যক্তিতে আমরা এখানে তদন্তের জন্য এসেছি সেটা ছিল হচ্ছে একজন মা এবং নবজাতকের মৃত্যু হয়েছে ডাক্তারের কোনো ভুল চিকিৎসা হয়েছে কিনা সেটা দেখার জন্য এখন তদন্ত করছি তদন্তে যদি এমন যদি প্রমাণিত হয় যে ভুল চিকিৎসা কিংবা অপচিকিৎসা হয়েছে তাহলে আমরা যথযত ব্যবস্থা নিব এর বিরুদ্ধে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের জেরে বন্ধ রয়েছে বরিশাল অভ্যন্তরীণ রুটে বাস চলাচল তবে স্বাভাবিক রয়েছে দূরপাল্লার বাস চলাচল এদিকে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ এর আগে শনিবার দুপুরে বরিশাল জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের দুটি নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয় এই ঘটনায় পনেরোটি গাড়ি ভাঙচুর করেছে বাস শ্রমিকেরা পরে সন্ধ্যার দিকে বাস ও মাহিন্দ্রা চালক শ্রমিকদের সাথে সংঘর্ষ বাঁধে পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আর এই ছিল সকাল নটার বিরতি হিন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউবে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ